আপনি একটু হেল্প করবেন না মানে মেয়েদের হোস্টেলে তো ছেলেদের প্রবেশ নিষেধ আপনার কোনো সমস্যা আছে প্রবেশ নিষেধ তো কি হইছে আপনি তো আমাদেরই মানে আপনি তো বাইরের কেউ না প্লিজ আপনার লাগেনি তো না ঠিক আছে তেমন লাগেনি ঠিক আছে আমি তাহলে আসি না না আপনি প্রথম এখানে এসেছেন এক কাপ চা অন্তত খেয়ে যান না না শুধু শুধু কষ্ট করবেন না আহা এখানে কষ্টের কিছু না কোনো সমস্যা নেই আপনি বসুন এখানে বসুন আমি চা নিয়ে আসছি জি Welcome. আপনি শুধু শুধু কষ্ট করতে গেলেন আরে এখানে কষ্ট কিসের আর চায়ে চিনি লিখা সব ঠিক আছে জি সব ঠিক আছে তো আপনি কতদিন ধরে ব্যবসা করছেন আমি নিজে ব্যবসা করি না আমি আমার মামার দোকানে বসি ও তা ওখানে কতদিন হলো আছেন এই ধরুন 3 বছর প্রায় আচ্ছা আপনি নিজে ব্যবসা করতে চান না সবারই তো ইচ্ছা করে আমারও ইচ্ছা আছে কিন্তু আমার ওই প্রকারের পুঁজি এখনো তৈরি হয়নি তবে আমার ইচ্ছা আছে নিজের একটা ব্যবসা তৈরি করার এখনই অবশ্য আমার অন্যান্য দোকান থেকে অফার আসে অনেক বেশি বেতনের কিন্তু আমার একটাই কথা কর্মচারী হিসেবে যাব না যদি পার্টনার হিসেবে কেউ চায় তাহলে যাব বাহ আপনার তো দেখছি অনেক কনফিডেন্স কনফিডেন্স কিনা জানি না তবে আমি আসলে আমার একটা ব্যাপার আছে আর কি যেই কাজটা আমি পারি ওই কাজটা খুব ভালো মতোই পারি অন্য সবার থেকে ভালো মতো আপনার কনফিডেন্স দেখে অনেক ভালো লাগলো আমি একটা কোম্পানিতে আছি সেখানে আমি অনেককে চিনি যারা আসলে চাকরিটা করতে চায় না তবে জোর করে চাকরি করে বলতে পারেন দিনের পর দিন চাকরিটা ছাড়তেও পারছে না অথচ কষ্ট করে সেই চাকরিটাতে আছেও তারা অনেক সময় ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু করতে হয় তবে সেটা যদি অনেক বড় কিছু পাওয়ার জন্য হয় তাহলে ঠিক আছে কিন্তু তাই বলে নিজের স্বপ্ন সাথ সব কিছু ধূলিসাৎ করে না রাইট রানি আরে আপনি এখানে উনি প্রোডাক্টগুলো নিয়ে আসছেন আমাদের আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ উনি এই ব্যবসা সম্পর্কে অনেক কিছু জানেন আমাদের অনেক হেল্প করতে পারবেন এতক্ষণ অবশ্য তাই নিয়ে কথা হচ্ছিল সত্যি তাই তাহলে তো আপনি আসলে আমাদেরকে অনেক হেল্প করবেন জি আসলে আমি অনলাইন ব্যবসা সম্পর্কে অত বেশি কিছু জানি না তবে এই ফিজিক্যাল দোকানে বেশ অনেক কিছুই জানি আপনাদের কোনো ধরনের কোনো হেল্প লাগলে আমাকে বলবেন থ্যাংক ইউ ওয়ান সেকেন্ড আমি তাহলে আসি সালাম কি ব্যাপার ম্যাডাম মালটা কে আরে কোনো ব্যাপারই না আসলে আমি এত বড় ভারী কার্টুন কিভাবে নিয়ে আসবো এই জন্য ওনাকে বললাম একটু হেল্প করতে ও আচ্ছা আর উনিও খুব খুশি খুশি মনে হেল্পটা করেছে উনি হেল্প করতে চাননি জানিস কেন আরে ভাবছে মেয়েদের হোস্টেল যদি কোনো ঝামেলা টামেলা হয় এটা অবশ্য ভদ্র আছে অনেক তথাকথিত শিক্ষিত উচ্চ পদাধিকারের চেয়ে তো অনেক ভালো আচ্ছা তথাকথিত শিক্ষিত অনেক কঠিন কঠিন শব্দ বলা হচ্ছে সে যাকগে চল আগে কার্টুনগুলো খুলি খুলে দেখি শাড়িগুলো ঠিক আছে কিনা ঠিক আছে স্টার্ট কর আমি একটু ফ্রেশ হয়ে নিব নাকি তাড়াতাড়ি আয় আমার মাথায় নেই হ্যাঁ হ্যাঁ যা তাড়াতাড়ি কিন্তু লালাকে একটা কল কর না কেচি তো এখানে নাই কই রাখছো তুমি না একটা কাজ নিজে করতে পারিস না সব সময় ভরায় রাখিস আরে জায়গা মতো জিনিসপত্র তো রাখতে হবে না জিনিসপত্র জায়গা মতো না রাখলে পাবো কোথায় খুঁজে না আমার কাছেও নেই আচ্ছা আপাতত তোমাকে টাওয়ালটা দে আমি একটু যাই টাওয়াল তো খুঁজে পাচ্ছি না দেখ ওয়াশরুমে আছে মনে হয় পানিটা দে অ্যাটলিস্ট বাইরে থেকে আসছি একটু পানি মুখে দেই ওরে বাবা ধর